যেন মিলনের দিন। যেন ঢাকার বুকে উৎসব লেগেছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। বিজয়ের মাসে লাল সবুজে সেজেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, কারো কারো পরনে মুজিব কোট। মিষ্টি সকাল, ঠান্ডা হাওয়া, আওয়ামী লীগের সম্মেলনের প্রথম অধিবেশনটা করেছে আরো সুন্দর। হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতি, নতুন কিছুর আশায়, নতুন কর্মপরিকল্পনা আর সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার প্রতিজ্ঞা সবার। আদার অফ হিউম্যানিটির নেতৃত্বে বঙ্গবন্ধুর আদর্শ লালন করে বাংলাদেশ আওয়ামী লীগ যেভাবে এগিয়ে যাচ্ছে, সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার যে প্রাণান্তকর চেষ্টা, সে চেষ্টায় আমরা বদ্ধপরিকর। আশা করি আগামী দিনে মাদার অফ হিউম্যানিটি শেখ হাসিনা দ্য গ্রেটের নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর সঠিক, সুন্দর এবং আসল সোনার বাংলা পরিণত হবে বলে আমরা বিশ্বাস করছি। আশা রাখি সামনের কমিটির মাধ্যমে আওয়ামী লীগ অনেক বেশি গতিশীল হবে, যেহেতু জামাত বিএনপি মাঠে তাদের জঙ্গি তৎপরতা বাড়িয়ে দিয়েছে। আমরা আওয়ামী লীগও প্রস্তুত, এবং সামনে যে আমাদের নির্বাচন আছে, এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের তৃণমূল পর্যায়ে নেতৃবৃন্দ কোনো ভুল না করে আশা রাখি অনেক বেশি শক্তিশালী হবে এবং গতিময় হবে এই সংগঠন। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আজকের এই জাতীয় সম্মেলন, এই সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের নবীন এবং প্রবীণের সংমিশ্রণে একটি কমিটি গঠিত হবে। সেই কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে আবার পুনরায় ক্ষমতা আনার লক্ষ্যে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবে, এবং বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতা আনার জন্য তারা সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করবে ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশ আওয়ামী উলামা লীগ কেন্দ্রীয় আজকে সম্মেলন প্রস্তুতি কমিটির সকল নেতৃবৃন্দ এখানে রয়েছেন এবং জাতীয় নেতৃবৃন্দ রয়েছেন। আজকে আমাদের আজকের বাংলাদেশ আওয়ামী লীগের 22তম জাতীয় সম্মেলনে আমাদের প্রত্যাশা রয়েছে এটাই, জননেত্রী শেখ হাসিনা আজকের এই সম্মেলনের মাধ্যমে আবারও সভাপতি হবেন, সেটা আমরা বাংলাদেশ আওয়ামী উলামা লীগের পক্ষ থেকে প্রত্যাশা করছি। এবং আরও প্রত্যাশা করছি, বিশ্বের এই অবস্থাতে যেখানে বিশ্ব মন্দা পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে এবং ইউরোপের কান্ট্রিগুলো বিভিন্নভাবে আজকে ধসে পড়েছে অর্থনৈতিক মন্দায়, আর সেই সময়ে জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আমরা দেখেছি বাংলাদেশ এখনো মাথা উঁচু করে দাঁড়িয়েছে। নেতাকর্মীদের আসতে যতটুকু বেগ পেতে হচ্ছে তার চেয়েও বেশি তারা খুশি এই জাতীয় সম্মেলনে অংশ নিতে পেরে, সবাই খুশি। বিভিন্ন পর্যায় থেকে আসছেন, ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গা থেকে তারা সবাই স্লোগান দিচ্ছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধুর স্লোগানে, এবং এই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, সেই প্রত্যয়টাও তারা ব্যক্ত করছেন। এবং একই সঙ্গে তারা যে দল আছে এই আওয়ামী লীগ, যে দলের নেতৃত্বে তারা বিভিন্ন পর্যায়ে আছেন, বিভিন্ন ভাবে কাজ করছেন, বিভিন্ন পর্যায়ে তারা বলছেন যে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য তারা কাজ করছেন। একটু শুনতেছি, আপনি কোথা থেকে এসেছেন? আমি মুন্সিগঞ্জ থেকে। মুন্সিগঞ্জ থেকে এত দূর থেকে আসলেন সম্মেলনে, কী প্রত্যাশা করছেন? প্রত্যাশা করছি আওয়ামী লীগের আগামী নেতৃত্বের জন্য শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা এত সুন্দর একটা নেতৃত্ব উপহার দিবে, আগামী এই নেতৃত্বের মাধ্যমে আমার বাংলাদেশ আওয়ামী লীগ এগিয়ে যাবে। আমরা আওয়ামী লীগ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব, আগামী নির্বাচন ইনশাআল্লাহ আমরা আবার বিজয়ী করব। তাদের কাছে এই নৌকা যেন কেবলই একটি দলীয় প্রতীক নয়, বাঙালির আশা ভরসাও। লাল সবুজের এই স্বাধীন ভূখণ্ডকে এগিয়ে নিতে শেখ হাসিনাকেই প্রয়োজন মনে করেন তৃণমূলের নেতাকর্মীরা। সারা বাংলাদেশ থেকে নেতাকর্মী যারা আছে সবাই এখানে একসঙ্গে হয়েছে গণজোয়ারের মতো। তো আমাদের আমরা আবারও চাবো যে আমাদের জননেত্রী শেখ হাসিনাই আবারও আমাদের নেতৃত্বে আসুক, কারণ তিনি শক্ত হাতে এই হাল ধরে আছেন। এবং এই যে গণজোয়ার, এই গণজোয়ারে আজকে সম্মেলনের মধ্য দিয়ে যারা যার যার গ্রামে ফিরে যাবে, গ্রামে ফিরে যেয়ে আবারও আমাদের বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনবে। আজকের এই সম্মেলনে নতুন নেতৃত্ব আসে আসুক সেটা আমরা চাই, বিশেষ করে জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ রূপকার সজীব অজয় জয় নতুন প্রজন্মের নেতা, সে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য ভালো ভূমিকা রাখতে পারবে। আমরা বাংলাদেশ আওয়ামী উলামা লীগ কেন্দ্রীয় কমিটির পক্ষ হইতে আমরা সজীব অজয় জয়কে চাই আজকের এই সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসাবে। আমরা সম্পূর্ণ জননেত্রী শেখ হাসিনার পরে আস্থাশীল,
যে জননেত্রী শেখ হাসিনা যে নতুন নেতৃত্ব মুখ দেবে তাকে সামনে নিয়ে আমরা সামনের দিকে আগে যাব, সামনে যে ভোট জামাত বিএনপির এগেনস্টে যে আমরা ভোট করব নতুন নেতৃত্বের মাধ্যমে আমরা আবার নৌকাকে জয় করে জননেত্রী শেখ আবার প্রধানমন্ত্রী হবে এই আশাবাদ ব্যক্ত করছে। প্রধানমন্ত্রী যেটা স্যার এটাই হবে ইনশাল্লাহ আমরা আশা করি, কারণ এটা আমাদের মনে খোরাক এতদিন পরে একটা সম্মেলন হতে আছে, সম্মেলনটা যেন সাকসেস হয়। তারা প্রত্যাশা করছেন যে যেভাবে উন্নয়ন হয়েছে স্মার্ট বাংলাদেশ, তারা আশা করছেন যেভাবে মেট্রো রেলের আর কিছুদিন পরে উদ্বোধন আছে, এরপরে আপনার পদ্মা সেতু হয়েছে, আরও বড় বড় মেগা প্রজেক্ট চলমান রয়েছে, তারা আশা করছেন যে দেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বেছে নেবেন আগামী জাতীয় নির্বাচনে, যেন কোনো রকমের পরাশক্তি আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখতে না পারে, দেশকে যারা ভালোবাসে তারাই আওয়ামী লীগকে আগামী নির্বাচনে জয়ী করবেন সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করছেন এই জাতীয় সম্মেলনে এসে। তাদের বিশ্বাস আগামী জাতীয় নির্বাচনে এই প্রাচীন রাজনৈতিক দলকেই নির্বাচিত করবে দেশের মানুষ। বরাবরের মতোই বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে ঘিরে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা যেমন থাকে, তেমন বাংলার মানুষের অনেক আশা আকাঙ্ক্ষাও থাকে। আপনারা জানেন বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলনের মাধ্যমেই আজকে চতুর্থবারের মতো গণমানুষের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত। আমরা চাই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনে 2041 সালের যে ভিশন বাস্তবায়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী কাজ করছেন, বাংলাদেশ আওয়ামী লীগের এই সম্মেলন আবারও নতুন উদ্দীপনা এবং নতুন একটি টিম নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী 2041 সালের ভিশন বাস্তবায়নের লক্ষ্যে সুদৃঢ় পদক্ষেপে গিয়ে যাবেন। আপনারা প্রত্যাশাটা কী করছেন? আমাদের প্রত্যাশা হলো আমাদের জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ রূপান্তর করার জন্য যে ঘোষণা দিয়েছে, আমরা মনে করি এই সম্মেলনের মাধ্যমে যেই আমাদের যে নেতৃত্ব আসবে এই নেতৃত্বের মাধ্যমে আমরা স্মার্ট বাংলাদেশ পরিণত করতে পারবো ইনশাল্লাহ। আগামী 2024 সালে জানুয়ারি মাসে যেই জাতীয় নির্বাচন, এই নির্বাচনে আমাদের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গঠন হবে, সেই স্মার্ট বাংলাদেশ গঠনের নেতৃত্বে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা যেই সিদ্ধান্ত দিবেন এই সেই সিদ্ধান্তই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত বলে মেনে নিব। স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য মাঠ পর্যায়ে নেতাকর্মীদের ভূমিকাটা আসলে কেমন মনে করছেন? আপনারা জানেন যে বিগত দিনের ন্যায় এইবারও জননেত্রী শেখ হাসিনার উপর সবাই আস্থা রেখে, তৃণমূলের সকলে জননেত্রী শেখ হাসিনার উপর আস্থা রেখে বিশ্বাস রেখে আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর কমিটি উপহার পাব এবং সেই কমিটির নিয়ন্ত্রণে একটি সুন্দর নির্বাচন হবে এবং সেই নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে আবার রাষ্ট্র ক্ষমতায় আমরা সবাই দেখতে চাই এবং আগামী স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে আমরা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী হিসেবে আমরা সকলে চাই। 22তম জাতীয় কাউন্সিল চলছে, ইতিমধ্যে আমাদের প্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনা মঞ্চে বক্তব্য দিচ্ছেন, একটু পরেই দ্বিতীয় কাউন্সিল হবে। আমরা আশা করব আমাদের প্রিয় নেত্রী যাতে আবার করে এই জনগণের জন্য, এই বাংলা মানুষের জন্য আবারও এই বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী হবেন এবং এই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি আমাদের মাথার উপর সেই মেট্রো রেল আগামী 28 ডিসেম্বর সেটা উদ্বোধন করবেন। আমাদের এরকম অনেক বড় বড় প্রজেক্ট ইতিমধ্যে নেত্রী আমাদের বাংলার জনগণে উপহার দিয়েছেন, এর জন্য বাংলার জনগণ চায় আমাদের প্রিয় নেত্রী আবার আগামী যে নির্বাচন হবে 2023 সালে প্রথমে সেই নির্বাচনকে, 24 সালে প্রথম সাপ্তাহে সেই নির্বাচন জনগণ আমাদের প্রিয় নেত্রীকে বেছে নেবেন, দেশবাসী বেছে নেবেন। জাতীয় সম্মেলন আগামী নির্বাচন সব মিলিয়ে কেমন আজকে সম্মেলনে আমরা তৃণমূলের মাতকর্মীরা জানিয়েছে বরাবরের মতো আমাদের জননন্দিতা আমাদের বাংলাদেশের দুঃসময়ের কাণ্ডারি শেখ মুজিবুর রহমানের তনয়া, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আপা আবারও 22তম সম্মেলনে সে আবার সভানেত্রী হবে। আর সামনে নির্বাচন, এই নির্বাচনের সাথে সম্মেলনে কোনো সম্পর্ক নেই। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে এই 15 বছর নিরলসভাবে দেশের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন, দেশকে উন্নয়ন করেছেন, দেশকে বিশ্বের খাতারে একজন একটি উন্নত দেশ, উন্নতশীল দেশ হিসেবে দাঁড় করিয়েছেন, আমার বিশ্বাস বাংলাদেশের অপমর জনগণ এই উন্নয়নের ধারাবাহিকতাকে বজায় রাখার জন্য নৌকা মার্কায় বিপুল ভোটে
ভোট দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে জয়যুক্ত করবেন। 15 বছর ধরে আওয়ামী লীগের যেখানে প্রোগ্রাম থাক যেখানে ইট হোক, আমি এই নৌকালয়া এই প্যাকেটলে সারা বাংলাদেশে ঘুরি। আমার প্রত্যাশা একটাই, 16 কোটি মানুষ বিএনপি জামাতকে প্রত্যাখ্যান করে আগামী নির্বাচনে জনতা শেখ হাসিনাকে নৌকামাকে ভোট দিয়ে সংসদের পারে উন্নয়ন কাজ এগিয়ে নেবে। এই আওয়ামী লীগের হাত ধরেই শিগগিরই বাংলাদেশ হবে বঙ্গবন্ধুর সোনার বাংলা, স্মার্ট বাংলাদেশ। আদিল সজীব, এটিএন বাংলা, ঢাকা।